ওই 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 গাড়ি খাইছে, গাড়ি খাইছে, গাড়িটার ফাঁসাই দিল রে, গাড়ি আমার গেছে রে, গেছে, গাড়ি খাইছে, আর উঠবে না। হবে না, হবে না, থাক। খোল, দড়ি খোল। হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি চলে আসছি পাগলিগঞ্জের পাশে, যেখানে হচ্ছে পরানপুর তালতলা বলে, যেখানে হচ্ছে সিমেন্টের পোল, সিমেন্টের চারি এবং বাথরুমের হচ্ছে রিং তৈরি করা হয়। সেখানে আসছি এই বুটবুটি নিয়ে। তো বুটবুটি হচ্ছে সিমেন্টের হচ্ছে বাথরুমের চারি রিং লোড করলাম, লোড করে কিছুটা দূরে গিয়ে খালি করব। তো দেখাচ্ছি ভালো করে, গাড়িটাকে দেখে নাও কীভাবে লোড করলাম। আজ বল্টু ভাইয়া লোড করতেছে, লোড ভুল, বল্টু ভাইয়া দড়ি বাঁধতেছে রিংগুলোকে। ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে মাটির, বা এই যে সাইডেই, হ্যাঁ ওই সাইডে তো ওই পার। আচ্ছা ঠিক আছে, তো আমি রওনা দিব, আমাদের হয়ে গেছে দড়ি বান্ধা। তো আমরা দাঁড়ায় আছি বালুঘাটের পাশে, পাগলিগঞ্জের পাশে পরানপুর তালতলায়। কিছুক্ষণের মধ্যে রওনা দিব, তারপরে ওখানে যাই খালি করব। তো গাইস ফাইনালি আমাদের মাল বান্ধা কমপ্লিট, তো রওনা দিব। বল্টু ভাই গাড়িটা স্টার্ট দে, এটা কিচ্ছা শুনে দে ডায়লগ, তোর বলে কথাবার্তা ভালো কমেডি করিস। একটা দর্শক আমাকে কমেন্ট করে বলছে বল্টু ভাই দারুণ মজাক করতা হ্যায়, এটা মজাক করে দে তো, বল বল তার ভাইরাল হবি মনে কর। ওই 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 কোন হালার পলাশার সাইড থেকে গাড়ি ঢুকাই দেয় সামনে, শালা বদারে পাছার মধ্যে লাগে উড়াই দেয় শালারে। দেখা শুনে রাস্তা চালাতে পারে না, সরি গাড়ি চালাতে পারে না, কি হলো এখানে নামবে না নিচে। তার মানে এবার আবার আসবে হয়তো। পোল কটা আস্তে আস্তে দেখা শুনে নিয়ে যা, রাস্তা ভালো নাই, ফাঁসালি রে ফাঁসালি, গাড়িটাকে ফাঁসালি। আস্তে 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 দিলি, এই দিলি গাড়িটা ফাঁসায় দিলি রে, গাড়িটা মনে হয় না উঠবে, দিলি গাড়িটা খালি তুই। তো হ্যালো গাইস, তো গাড়িটা উঠতিস না, তোমরা সবাই মিলে গাড়িটাকে ঠেলে একটু ধাক্কা মারে উঠাই দেওয়ার চেষ্টা করো, লাগাও সবার জোর লাগাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হবে হবে, এই তো সবাই মিলে জোর লাগাই একটু ঠেলে দেওয়ার চেষ্টা করো। না আর বুঝি গাড়িটা উঠবে না, হবে না হবে না, তো গাড়িটা এখানে আনলোড করতে হবে। তো গাইস আজকের মতন ভিডিও এটুকুই, খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য। সবাই ভালো থেকো।